দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের ষাঁড় গরু, যদিও কিন্তু দেখছেন যে একটু কালারটা হয়তো বা ডিসকালার দেখা যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে যার কারণে। তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। 25 আগস্ট 2024 রবিবার আজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গরু কালেক্ট করতে কি সন্ধ্যা হয়ে গেল নাকি? সন্ধ্যা হয়ে গেছে। কয়টি গরু ভাই? সাতটা গরু ভাই। সাতটা? সাতটা দাঁতের আছে নাকি সবই আগর? সবই আগর, সবই অধাত। সব তো খামারের জন্য উপযোগী। আচ্ছা আমরা একটু আগে এক নজর গরুগুলো দেখাই দিই। এক নাম্বার, দুই নাম্বার, পরবর্তীতে আমরা বিস্তারিত দেখাবো, তিন নাম্বার, তারপর সে চার নাম্বার, চার নাম্বার, এটা পাঁচ নাম্বার, ছয় নাম্বার, আচ্ছা আর এটা সাত নাম্বার। আচ্ছা তাহলে এই সাতটা গরু নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা চলেন আমরা এখন বিস্তারিত দেখি একটা করে। এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা প্রথম। আচ্ছা আগর, আগর, আগর ভাই। শিং মাথা সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা চামড়া ঢিলা, হ্যাঁ সিঙ্গার গাটা প্রায় আছে, সুন্দর সুন্দর। আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে? 18-19 মাস হবে। 18-19 মাস, তার মানে 2025 সালে কুরবানির জন্য উপযোগী সবগুলো। আচ্ছা এক নাম্বার, এটা এক নাম্বার। আচ্ছা সরাই দেন দেখি, এক নাম্বার দেখছিলাম আমরা। ব্যাটারি তো দুইটা, ব্যাটারি দুইটা, সিরিয়ালের প্রথম নাম্বার, দেশাল জাতের। আচ্ছা এক দেখা হয়েছে, চলেন দুইয়ে চলে যাই। এটা দুই, হ্যাঁ চামড়া ঢিলা, সিরিয়ালের দুই, দুই নাম্বার। আচ্ছা দুই নাম্বার, মোটামুটি সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, সিরিয়ালের দুই নাম্বার, দেশি জাতের, দেশি। এটাও কি স্যাম বয়স? হ্যাঁ বয়স, একই বয়স, একই বয়স। আচ্ছা সবগুলো একই বয়স হবে। আচ্ছা সরে দেন আমরা এই পাশ থেকে দেখি। এটা হচ্ছে সিরিয়ালের দুই, এটা একটা দেশাল, সুস্থ সবল, নিখুঁত, নিখুঁত মানের। আচ্ছা দুই দেখলাম, চলেন তিনে যাই, তিন নাম্বার, তিন, এটা, হ্যাঁ হ্যাঁ চামড়া ঢিলা, চামড়া ঢিলা, তিন নাম্বার, শিং শিং হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ ব্যাটারিতে দুইটা আছে, ব্যাটারি পুত্রটা দুইটা আছে। বয়সটা ওই 18-19 মাস, 18-19 মাস, 18-19 মাস, তিন নাম্বার, তিন নাম্বার, দেশাল জাতের, দেশাল। আচ্ছা দেশাল জাতের তিন নাম্বার, মোটামুটি সব ঠিকঠাক আছে, সব ঠিক আছে। আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটা, তারপর সেটা চার নাম্বার, এটা চার নাম্বার, চার নাম্বার, চামড়া ঢিলা, চামড়া ঢিলা, ঢিলা, চামড়া ঢিলা, 18-19 মাস, ব্যাটারিতে দুইটা, ব্যাটারি দুইটা। আচ্ছা সব কিছু ঠিকঠাক, নিখুঁত মানে নিখুঁত, নিখুঁত, কোনো খুঁত নেই, নিখুঁত গরু, কোনো ধরনের কোনো খুঁত নেই। এটা কয় নাম্বার দেখছি আমরা? চার, চার নাম্বার। আর এটা একটা দেশি জাতের, সব কিছু সুস্থ সবল আছে, চার নাম্বার হচ্ছে এটা। চামড়াটা টেনে দেখান তো একটু, চামড়া প্রত্যেকটা ঢিলা, চামড়া প্রত্যেকটা ঢিলা, ঢিলা। আচ্ছা চার দেখলাম, তারপর সেটা পাঁচ, এটা পাঁচ নাম্বার, হুম চামড়া রাবাট, চামড়া রাবাটের মতো, রাবাটের মতো, পাঁচ নাম্বার, এটা পাঁচ নাম্বার, হ্যাঁ এটা একটা দেশাল, দেশাল, দেশাল পাঁচ নাম্বার। আচ্ছা সব সুস্থ সবল, সুস্থ সবল, সুস্থ সবল গরু, পাঁচ নাম্বার। এটা মানে একটু বয়সটা কম হবে না ওগুলো থেকে? ১৭ মাস, ১৭ মাসের মতো হতে পারে, পাঁচ নাম্বার এটা। আর এটা একটা দেশাল জাতের, আচ্ছা পাঁচ, পাঁচ নাম্বার। আচ্ছা তারপর সেটা ছয়, এটা ছয় নাম্বার, ছয়, দেশি নাকি কিছুটা করে দিয়ে গেছে? না দেশি, 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 সিরিয়ালের ছয়, চামড়া ঢিলা, চামড়া, গরুটা খুব তেজি আছে, সিরিয়ালের ছয়, এটা, এটা, এটা কেমন আসতে পারে বয়স? এটাও ১৬-১৭ মাস, এটাও ১৬-১৭ মাসের মতো বয়স হবে, সিরিয়ালের ছয় নাম্বার, দেশি জাতের, দেশি গরু, সব গরু দেশি, দেশি। আর এইটা সর্বশেষ আজকে প্যাকেজে সাত নাম্বার, সাত নাম্বার, এটা, হ্যাঁ চামড়া ঢিলা, ঢিলা, দাঁড়িয়ে লম্বা, দাঁড়িয়ে লম্বা আছে। এই সাতটা গরু নিয়ে আজকে একটা লট সাজিয়েছে, আচ্ছা সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা। এটা একটা দেশাল জাতের, এটা সিং হচ্ছে দেখছি। আচ্ছা আমরা একটু রিভিউ দেই, হ্যাঁ সাত, এটা সাত নম্বর, ছয়, এটা ছয়, ছয়, তারপর সেটা পাঁচ, এটা পাঁচ, এটা চার, এটা ছয়, চার, এটা তিন, এটা হলো তিন, তিন, এটা দুই, এটা দুই, এটা প্রথম নাম্বার। আচ্ছা এনামুল ভাই, আমি বলেন তাহলে আমরা পাইলাম টোটাল গরু, টোটাল সাতটা, সাতটা, সাতটার মধ্যে সবগুলোই হচ্ছে আগর, আগর সবগুলোই বললেন 2025 সালে কুরবানির জন্য একদম উপযোগী। আচ্ছা এখন আমরা রেটের বিষয়ে আসি, আজকে প্যাকেজের রেট কত কি রেখেছেন? আজকে প্যাকেজের রেট 2500,
তাহলে কত বললেন 49,500 টাকা লটে টোটাল গরু 60টা। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।